কাকিনাড়া স্টেশন সংলগ্ন 10 নম্বর ওয়ার্ডের রেললাইনের ধারে বোমা বিস্ফোরণ ঘটনায় তদন্তে নয়া মোড়। ঘটনায় শিবা চৌধুরী ওরফে ডন নামে এক 19 বছরের যুবককে গ্রেপ্তার করল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তদন্তকারী দল। একটি বিবৃতির মাধ্যমে ব্যারাকপুর পুলিশ কমিশনার অলোক বাজুরিয়ার তরফ থেকে জানানো হয়েছে গ্রেপ্তারের ঘটনাটি। ভাটপাড়া বোমা বিস্ফোরণ ঘটনায় গ্রেপ্তার এক ব্যারাকপুর পুলিশ কমিশনার অজক বাজরিয়া অলোক বাজরিয়া তরফ থেকে কিন্তু জানানো হয়েছে এই গ্রেপ্তারের ঘটনার কথা। একটি বিবৃতির মাধ্যমে জানানো হয়েছে। বিস্তারিত জানবো ফোন লাইনে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল দাস। উজ্জ্বল, একের পর এক ঘটনায় উত্তপ্ত ভাটপাড়া, এবার গ্রেপ্তার করা হলো এক ব্যক্তিকে ভাটপাড়ায় বোমা বিস্ফোরণের ঘটনা, সেখানে জানানো হয়েছে পুলিশ কমিশনারেটের তরফ থেকে তদন্তকারী দলের তরফ থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বিবৃতির মাধ্যমে, এমনটাই জানিয়েছেন পুলিশ কমিশনার অলোক বাজরিয়া। আর কি কি তথ্য রয়েছে তোমার কাছে? দেখো, কাকিনাড়া অঞ্চলে ঠিক কালী পুজোর পরের দিন 28 নম্বর রেলগেট সংলগ্ন অঞ্চলের কেন্দ্রে এই বোমা বিস্ফোরণের ঘটনায় একজন মৃত্যু হয় একটা শিশু, একজন শিশু গুরুতর আহত। এই ঘটনা তদন্ত শুরু করিল বাগপাড়া থানা পুলিশ। সেই কিন্তু এই তদন্ত প্রক্রিয়া চলে এবং গতকাল পর্যন্ত দুজনকে সন্দেহজনক ভাবে তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ হয় এবং আজ সকালবেলায় পুলিশ কমিশনার অজন রাজোরিয়া তিনি যেটা জানিয়েছেন যে শিবা চৌধুরী নামে বছর 19-এর এক যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে এই ঘটনায় কিন্তু যে এই যে গ্রেপ্তার করা হয়েছে ভাটপাড়া অঞ্চল থেকে, ভাটপাড়া পৌরসভা থেকে একে গ্রেপ্তার করা হয়েছে। এর যে পুরোনো ইতিহাস সেটা এখনো কি ধরা হয়নি, এর পিছনে কোনো ক্রাইম রেকর্ড রয়েছে কিনা পুরোনো সেটা কিন্তু এখনো পর্যন্ত পুলিশের কাছে জানা নেই। তবে বিষয়টি সম্পর্কে কিন্তু পুলিশের তৎপর সে কিন্তু বোঝা যাচ্ছে। পাশাপাশি তোমাকে আরেকটা জিনিস যায় ভাষা উদ্যোগে এই রেললাইন সংলগ্ন অঞ্চলে হোম স্কোয়াডের প্রতিনিধি দল আসতেছে, তারা তল্লাশি অভিযান চালাচ্ছে। যদিও মানে যেতে স্থানীয় মানুষজন জানাচ্ছেন যে এই অঞ্চলে আরো জঙ্গলে সূর্যানে বোমা রয়েছে, সেই বোমার তল্লাশি কিন্তু এখনো পর্যন্ত চালাচ্ছে হোম স্কোয়াডের প্রতিনিধি দল। উজ্জ্বল, ভাটপাড়ায় প্রশাসনিক তৎপরতা নিয়ে বারবার প্রশ্নচিহ্ন উঠে আসছে, সেক্ষেত্রে প্রশাসনের তরফ থেকে কতটা তৎপরতা দেখা যাচ্ছে এই মুহূর্তে? দেখো, একটা ঘটনার পরে কিন্তু শ্যামাশ্রী প্রশাসনের তৎপরতা চোখে পড়ে, কিন্তু স্বাভাবিকভাবে অন্য সময় কিন্তু সেই তৎপরতা চোখে পড়ে না, যেহেতু একটি শিশুর মৃত্যু হয়েছে এবং একজন গুরুতর আহত। এই ঘটনার পরে কিন্তু তল্লাশি অভিযান চলছে এবং আজও সেই তল্লাশি অভিযান চালানো হচ্ছে। থানার পুলিশের উদ্যোগে হোম স্কোয়াডের প্রতিনিধি দল কিন্তু সেই তল্লাশি যাচ্ছে যে এই লাইন সংলগ্ন অঞ্চলে কোথাও কোনো বোমা লুকোনো রয়েছে কিনা করছে। এবং এই যে যাকে গ্রেপ্তার করা হয়েছে শিবা চৌধুরী, একে কিন্তু হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হচ্ছে। একে পুলিশ হেফাজতের আবেদন আদালত মঞ্জুর, আদালত তারপরে কিন্তু একে পুনরায় বিচার চালানো হবে এবং এর সাথে থানা রয়েছে এবং কি কারণ ওখানে বোমা রাখা হয়েছিল সমস্ত বিষয়ে এবং পরবর্তীকালে বিষয়টি সম্পর্কে জানার সামনে আসবে। একেবারেই উজ্জ্বল, অনেক ধন্যবাদ। এতক্ষণ ফোন লাইনে আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল দাস। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, ভাটপাড়া বোমা বিস্ফোরণ ঘটনা তদন্তে নয়া মোড়। ঘটনায় শিবা চৌধুরী ওরফে ডন নামে এক 19 বছরের যুবককে গ্রেপ্তার করলো ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তদন্তকারী দল। আর একটি বিবৃতির মাধ্যমে ব্যারাকপুর পুলিশ কমিশনার অলোক বাজুরিয়ার তরফ থেকে জানানো হয়েছে গ্রেপ্তারের ঘটনাটি।